আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 45 নং পৃষ্ঠা। এই অনুশীলনীর 3 এবং 4 নং প্রশ্নের সমাধান করব। তোমাদের 3 নং প্রশ্নটি দেখো, এখানে লেখা আছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এবং ঘনমূল নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তোমাদের বলছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা কি কি, তাহলে আমার এটা বের করতে হবে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি যদি এখানে লিখি সংখ্যা, আমি এই দুইটা অংশে ভাগ করে নিলাম, অর্থাৎ এখানে বর্গ সংখ্যা আমি যদি 1 এর উপরে স্কোয়ার করি তাহলে হয় 1, আমি যদি 2 এর উপরে স্কোয়ার করি তাহলে হয় 4, আমি যদি 3 এর উপরে স্কোয়ার করি তাহলে হবে 9, 4 হবে 16, 5 হবে 25, 6 যদি আমি করি দেখো এখানে হবে 37, 7 হবে কত 49, 8 হবে 18, 64, 9 এর উপরে যদি করি 81, এবং 10 এর উপরে যদি আমি বর্গ করি তাহলে হয় কত 100। তাহলে দেখো তো, তোমরা চাইলে এটাকে এভাবে আলাদা আলাদা করে কি শক করে নিতে পারো। এখন আমি বর্গ সংখ্যা অর্থাৎ এখানে বর্গ দিছি 1 এর উপরে, 2 এর উপরে, 3, 4, 5, 6, এরকম করতে করতে আমি কত দূর নিব, এখানে 10, আমি যদি এখানে 11 এর উপরে বর্গ দিই কারণ হয় তাহলে কত 121। যেহেতু তোমাকে বলছে 1 থেকে 100-এর মধ্যেই থাকতে হবে, সুতরাং আমি এই 11 কে নিতে পারবো না এখানে। এক দ্বিতীয়ত তোমাকে বলছে পূর্ণ বর্গ সংখ্যার, এই যে দেখো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, তাহলে এইগুলো যদি হয় তোমার পূর্ণ বর্গ সংখ্যা, এইগুলো হচ্ছে তোমার পূর্ণ বর্গ সংখ্যা, এই পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কত, দেখো 1 এর বর্গমূল কত 1, এই 4 এর বর্গমূল কত 2, কারণ যে সংখ্যার উপরে আমরা বর্গ করব ওইটাকেই বলা হয় বর্গমূল। সুতরাং এখানে লিখবা, সুতরাং তোমরা লিখতে পারো 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, দেখো 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ তুমি যে সকল সংখ্যাগুলো বর্গ করে পেয়েছো ফলাফল ওই সকল সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এইটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। তাহলে 1 এর বর্গমূল কত 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই হচ্ছে তোমাদের পূর্ণ 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমাদের বর্গমূল সম্পর্কে আলোচনা হয়ে গেল। এরপরে বলছে ও ঘনমূল নির্ণয় করো। আচ্ছা আমরা তো জানি এটাকে বলা হয় বর্গ, তাই না? আর এখানে যদি আমি কিউব দিই তাহলে এটাকে বলবো কি আমরা ঘন, কারণ 3টি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন আমরা গুণ করি তখন হয় ঘনম। এখন প্রশ্ন করছে তোমাকে ঘনমূল এবং বর্গমূল, তাহলে আমরা তো এটা বর্গমূল পেয়ে গেলাম, এখন ঘনমূল কিভাবে নির্ণয় করবো দেখো। তাহলে এখানে তুমি লিখতে পারো ঘন সংখ্যা, পূর্ণ ঘন, তাহলে 1 এর উপরে যদি তুমি কিউব দাও, ঘন মানে যেহেতু পাওয়ার 3 হবে, তাহলে 1 এর পাওয়ার 3 কেন, তুমি 100 দিলেও 3 হবে। এরপরে যদি 2 এর পাওয়ার তুমি 3 দাও তাহলে হয় কত 8, এরপরে 3 এর পাওয়ার যদি 3 দাও তাহলে কত হয় 27, এরপরে 4 এর পাওয়ার যদি তুমি 3 দাও তাহলে কত হয় 64, কারণ 4 3 বার গুণ, তাহলে কত হয় 4 4 16, 4 16 64, এবার যদি তুমি 5 দাও তাহলে 5 কে যদি তুমি 3 বার গুণ করো হয় 125, তাহলে এখানে কত হবে 5 5 25, 5 25 125, এরপর যদি তুমি 6 কিউব হবে এটা মূলত, এরপর যদি তুমি 6 কে কিউব করো তাহলে কত হয় 6 গুণ 6 গুণ 6, 6 6 36, 36 গুণ, এর সাথে আবার আছে 6 6 6 36-এর 6, হাতে আমার 3 3 6 18 3 21, 216। এখন তোমার প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এবং ঘনমূল নির্ণয় করো। 1 থেকে 100 পর্যন্ত বলছে, তাহলে দেখো এখানে 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো আছে, তাই না? কারণ কি 64-এর পর 125, বেশি তুমি লিখতে পারবে না, সুতরাং তোমরা লিখবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ঘনমূল,
এক থেকে 100 পর্যন্ত সংখ্যার ঘনমূল কি কি তোমরা যদি এখানে লেখো সমান সমান চিহ্ন দিয়া, 1, 2, 3, 4, এই 4টা পর্যন্ত, কারণ 4কে যখন আমরা ঘন করি তখন হয় কত, 64। এবং এই যে 27, এই 27-এর ঘনমূল হচ্ছে 3, এই যে 8, এই 8-এর ঘনমূল হচ্ছে 2। তাহলে এইগুলোকে মূলত ঘনমূল বলে। তাহলে আমরা বর্গমূল এবং ঘনমূল নির্ণয় করা শিখলাম, কারণ একটি সংখ্যাকে যখন আমরা বর্গ করি তখন যে মানটা পাই ওটাকে আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলি। যেরকম এই 2কে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে হয় 4, তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা যেহেতু এটা বর্গ চিহ্ন। আর একটা সংখ্যার উপর যদি আমি এরকম 3 দেই পাওয়ার, মানে কিউব দেই, তাহলে এটাকে বলি ঘন। তাহলে এখানে এই ঘনটা কত হবে, 8। তাহলে এই সংখ্যার মূলত কোন সংখ্যাকে আমি 3 বার গুণ করছি, 2কে, তাই না? যেহেতু মূল সংখ্যাটা 2, এর জন্য এটাকে বলা হয় ঘনমূল। এখন তোমরা 4 নং প্রশ্নটি দেখো, মূলত এটি সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে বলা আছে একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ বি, দেখো এখানে বলা আছে সব ইউ এস আর টি এ পি কিউ বি, এই মানগুলো একটা সংখ্যা রেখায় বলা আছে। এমন তো অবস্থা এখানে বলছে টি আর, এই যে দেখো টি থেকে আর সমান সমান আর এস এবং এস ইউ সমান, এই যে সমান মানে কি, এর মান যা এর মানও তাই হবে এবং এর মানও তাই হবে, মানে এদের মধ্যে দূরত্ব গুলো। তাহলে এখানে বলছে টি আর, তাহলে দেখো তো টি থেকে, এই যে দেখো টি থেকে আর পর্যন্ত যতটুকু দূরত্ব এবং আর এস এবং এই আর থেকে এস পরিমাণ দূরত্ব সমান, এবং এস ইউ এবং দেখো এই যে এস থেকে ইউ পরিমাণ দূরত্ব সমান, অর্থাৎ এই যে প্রতিটি বিন্দুর মধ্যে এদের দূরত্ব সমান, এই কথাটা বলে ধরা হয়েছে সমান সমান চিহ্ন দিয়ে। এবং এ পি, এই যে দেখো এ থেকে পি পরিমাণ যতটুকু দূরত্ব, পি থেকে কিউ পরিমাণ একই পরিমাণ দূরত্ব, এবং কিউ থেকে বি পরিমাণ এদের মধ্যে দূরত্ব সমান। এমন তো অবস্থায় পি কিউ আর এবং এস মূলদ সংখ্যা সমূহের মান নির্ণয় করো, অর্থাৎ তোমাকে সমাধান করে দেখাতে হবে। এখন আমি এখানে একে একে ধারাবাহিকভাবে সমাধান করে এখানে বলছে পি এর মান নির্ণয় করতে, তাই না? তাহলে পি এর মান নির্ণয় করো, তাহলে পি এর মান হবে, একটু তোমরা একটু দেখো পি এর মান, তাহলে এইটা হচ্ছে তোমার পি এর মান, তাই না? এখন একটা চিন্তা করো বিষয়, তুমি এই শূন্য থেকে এই পর্যন্ত কতটুকু বলো তো, 1, তাই না? এই 1-এর সাথে তোমার এই পরিমাণ যোগ হবে, এই পরিমাণ, তাহলে 1-এর সাথে যোগ হবে, কারণ কি, তাহলে এখান থেকে এর দূরত্ব কতটুকু, 1 একক, এরপরে এখান থেকে 1, এরপরে 2, তাহলে এটা 1 একক, এটা 2 একক, 3, 4, 5, তাই না? কিন্তু দেখো এখানে এই 1 এবং 2-এর মধ্যে 3 ভাগ করছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাহলে 3 ভাগের কয় ভাগে পি আছে দেখো তো, 3 ভাগের মধ্য থেকে, এই যে দেখো 3 ভাগের মধ্য থেকে এ থেকে পি পরিমাণ দূরত্ব 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ। এখন তোমরা যোগটা করে ফেলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। আবার একটু বোঝার চেষ্টা করো, দেখো এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে এই থেকে এই পরিমাণ, অর্থাৎ এখানে 1 এই পর্যন্ত আসলো, 1 এর পরে আবার গেছে এখানে 3 ভাগ করছে, এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এখান থেকেও এখানে তো দূরত্ব 1 একক, তাই না? তাহলে এই 1 এককে কয় ভাগ করছে, 3 ভাগ, এই 3 ভাগের মধ্যে থেকে এ এটার নাম আর এটার নাম পি, তাহলে 1 একক হচ্ছে পি। যেহেতু আমরা পি এর মান বের করবো, তাহলে এখানে যোগ করলে কি হয়, আমরা জানি পূর্ণ সংখ্যা এর নিচে হর হয় সবসময় 1, তাহলে 1 আর 3 এর লসাগু কত, 3। এখন এই হর দ্বারা এই হরকে ভাগ করবা, ভাগফলকে লবের সাথে গুণ করবো, তাহলে এই 3কে যদি 1 দ্বারা ভাগ করি আমরা 3 অক্ষে 3 হবে, এরপর উপরের সাথে যদি তুমি আবার গুণ করো তাহলে হয়ে যায় 3, 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, উপরের সংখ্যার সাথে গুণ তাহলে 1, তাহলে 4 ভাগ কত 3, এই হচ্ছে তোমার পি এর মান। এখন আমরা নির্ণয় করব এই পাশে পি, এর পর বলা আছে কিউ, তাহলে কিউ এর মান হবে, কিউ এর মান হবে কি আমরা একটু দেখব, কিউ এর মান সেম, একটু দেখো এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে আমরা লিখলাম এখানে 1, এরপরে এইখানে কিন্তু কিউটা দেখো, তাহলে এই যে দেখো এই 1 এককের মোট 1 একক এর কয় ভাগ, 1, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ পর্যন্ত হচ্ছে তোমার কিউ, তাহলে এখানে লিখবো 3 ভাগের মধ্যে থেকে 2 ভাগ পর্যন্ত হচ্ছে কিউ, কারণ এই হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, তার মানে 1 এই পর্যন্ত, এরপর 1 এককের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত যে বিন্দুটা এর নাম দেওয়া আছে কিউ, তাহলে এখানে আমরা যোগ করি 3, এখানে হবে কত, এখানে আছে মনে মনে আমরা জানি পূর্ণ সংখ্যার হর হয় 1, এই 3কে যদি ভাগ করি 1 দ্বারা 3 হয়, এই ভাগফলকে লবের সাথে গুণ, তাহলে লবে আছে 1, তাহলে মানে 3 অক্ষে 3, এই 3 লিখলাম, এরপরে যোগ, যোগ চিহ্ন,
এবার এই তিনকে তিন দ্বারা ভাগ করো, যদি আমরা তিনকে ভাগ করে তিন দ্বারা হয় এক, উপরের সংখ্যার সাথে গুণ, উপরে আছে কত লব দুই, তাহলে দুই অক্ষে দুই, তাহলে উপরে হলো 5/3। এই হচ্ছে তোমাদের কিউ এর মান। তার মানে আমরা পি এবং কিউ এর মান পাইলাম, এখন আর এবং এস এর মান বের করব, তাহলে তো আমাদের হয়ে যাবে। আচ্ছা তাহলে আবার আমি এখানে লিখে ফেলি তোমাদের জন্য, দেখো কিউ গেল আর এর মান, তাহলে আর এর মান হবে, তাহলে একটু ফলো করো, এখন কিন্তু আবার একটু বিপরীত পাশে দেখো, এখানে এইখানে বলছে আর মূলত, তাই না? আচ্ছা তো এখান থেকে এখানে মোট এক একক আছে মাইনাসের, এরপর আবার এখান থেকে এখানে এক একক অর্থাৎ -2, এরপরে এই যে দেখো এখান থেকে এতটুকু হচ্ছে এক একক, এটাও এক একক, তাহলে দুই, যেহেতু আমি আর এর মান বের করবো তাহলে এখানে কত, 2 -2, এ -2, এরপরেও আবার কতটুকু দেখো তো মাইনাসের 1/2 বা 3/3, 3 ভাগের আর কোথায় আছে, 3 ভাগের 1 ভাগে, -3 ভাগের 1 ভাগ। এই দুই পর্যন্ত তো আমি পূর্ণ সংখ্যায় গেলামই, অর্থাৎ যতটুকু পূর্ণ সংখ্যা থাকবে ওই সংখ্যা লিখবা, তার সাথে আবার দেখো 3 ভাগের 1 ভাগ বিন্দুতে হচ্ছে আর, সুতরাং এটাকে আমরা 3 ভাগ, এখানে যেহেতু দেওয়া আছে 1, 2, 3, তাহলে 3 ভাগের মধ্য থেকে কয় ভাগ, 1 ভাগ হচ্ছে আর এর মান। তাহলে আমরা এখানে লিখে ফেলবো কি হয়, এখানে দেখো আমরা এভাবেও করতে পারি, মাইনাসটা কমন নিয়ে 2 + 1/3, তাহলে কি হয় দেখো, এর লসাগু কত বলতো 3, তাহলে 3 দ্বিগুণী এখানে হয় কত, ভাগ করলে 1 আছে, 3 অক্ষে 3, 3 দ্বিগুণী 6, যোগ উপরে কত আছে হবে 1, তাহলে কত আসে -7/3। এই হবে তোমাদের কি বলতো আর এর মান, আর এর মানের উত্তর। এরপরে আমরা দেখব এস এর মান, তাহলে এস এর মান হবে, একটু ফলো করো তোমরা, এই আর এর পরের বিন্দুই কিন্তু এস, তাই না? তাহলে পূর্ণ সংখ্যা এখানে দেখো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 0 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত পূর্ণ সংখ্যা, 2 থেকে 3 পর্যন্ত পূর্ণ সংখ্যা, কিন্তু 2 এর থেকে 3 পর্যন্ত পূর্ণ সংখ্যায় যায়নি, তার আগেই দেখো এই যে এস, তার মানে পূর্ণ সংখ্যা পর্যন্ত গেছে কত, 2, তাহলে -2 পূর্ণ সংখ্যা, এর সাথে আরো মাইনাস বৃদ্ধি পাবে, দেখো এই যে এক একক আছে, এক এককের মধ্য থেকে এক এক, এক ঘর দুই ঘর, দুই ঘরে এই এস এর মান দেওয়া আছে, সুতরাং -3/2 ভাগ আরো, তার মানে -2 আছে, এর সাথে আরো বিয়োগ হবে কত, 3/2 ভাগ। এখন আমরা যদি এখানে থেকে মাইনাসটা কমন নিতে পারি অথবা মাইনাস রেখেও করতে পারি, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা এখানে করছি, তাই না? কারণ এখানে দেখো এই 2 এর আগে আছে কি প্লাস, তাহলে প্লাস মাইনে দে মাইনাস, এই প্লাস মাইনে দে মাইনাস, তাহলে এই মানটা কিন্তু ঠিকই থাকে। এখন আমি মাইনাসটা কমন না নিয়ে স্বাভাবিকভাবে মাইনাস রেখেই করি। দেখো এখানে আমরা জানি মনে মনে কি আছে বলতো, এর হর 1, তাহলে 1 আর 3, এর লসাগু 3, এই 3 কে 1 দ্বারা ভাগ করলে হয় 3, 3 দ্বিগুণী কত 6, এখানে 2 আছে কি বলতো মাইনাসের, তাহলে -6, এখানে আছে মাইনাস মাইনাস, 3 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, উপরের সংখ্যার সাথে গুণ, তাহলে 2 অক্ষে 2, তাহলে এখন কত হয়েছে বলতো, পরে এই -6 -2 মানে -8, আর এখানে আছে কত 3, এই হচ্ছে উত্তর তোমার। তোমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, আগে মাইনাস দিয়া নিচে 3 ভাবেই লিখতে পারো, কারণ আমরা জানি এরকম একটি নিয়ম শিখছি আমরা বর্গমূলে, যেরকম এখানে যদি তোমার এ বি সমান সমান থাকে, এটাকে এ এবং বি, এখানেও এই মাইনাস চিহ্নটা এখানেও দেওয়া যায়, সমান সমান চিহ্ন দিয়ে এই বির আগেও মাইনাসটা দিতে পারো, সব কি একই অর্থ বহন করে, সুতরাং এই 8 এর আগে যদি মাইনাস দাও, এই মাইনাসটাকে যদি তুমি সামনে নিয়ে আসো, তাহলে এটা সুন্দর দেখা যায়, এটাও একই অর্থ বহন করে। পরবর্তী দিন আমরা 46 নং পৃষ্ঠার ধারাবাহিকভাবে সমাধান দিব অনুশীলনের, আর সকল বইয়ের সমাধান আমরা তোমাদের মাঝে জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং শেয়ার করতে পারো।